অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ভালো মানের একটা মেসেজ নিয়ে চলে আসলাম। তাহলে প্রায় 140টা বিষয়ের উপরে বেকার ছেলে মেয়েদেরকে 100% সরকারি খরচে প্রায় 347টা সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, এই প্রশিক্ষণে কিন্তু আপনার টাকাও পাবেন এবং প্রশিক্ষণ শেষে আপনি চাকরিও তারা দিয়ে দিবে। এই ধরনের একটা মেসেজ আমি কয়েকদিন আগে জাস্ট শেয়ার করেছিলাম। তো আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি এরকম যে, ভাই এই প্রতিষ্ঠানগুলো কীভাবে আমরা মানে বের করব। দেখেন, প্রতিষ্ঠান বের করার কয়েকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে সেটা এখন দেখাই দেবো। আমার কথাটা একদম মনোযোগ সহ শুনবেন। শোনার পরে এবং আপনার নিজের বাড়িতে থেকে, আপনার নিজের এলাকায় থেকে আপনি প্রশিক্ষণগুলো গ্রহণ করতে পারবেন, আমি সেটা বলে দিচ্ছি। এই স্কিল অফার এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, যাকে সেইপ নামে আমরা চিনি, এটা কিন্তু 100% অর্থ মন্ত্রণালয়ে কিন্তু একটা মানে সেক্টর। এখান থেকে আপনারা যে কর্মকাণ্ডই করেন না কেন, সেটা 100% গভর্নমেন্ট অনুমোদিত, সো দ্যাট এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে নাই। এখানে আপনারা দেখেন 347টা সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিনা খরচে প্রশিক্ষণের ভর্তি চলছে। প্রশিক্ষণের সুবিধাদি বিনা খরচে হাতে কলমে প্রশিক্ষণ দিবে, দৈনিক 150 টাকা ভাতা পাবে, আর যারা অনগ্রসর একটা দরিদ্র সীমায় বাস করে তাদেরকে এককালীন 5,000 টাকা ভাতা দিবে, এমনকি সুন্দরভাবে যদি আপনার প্রশিক্ষণ শেষ করেন আপনাদেরকে চাকরিও দিবে। এখানে মেয়েদের কিন্তু একটা কোঠাই আছে, অর্থাৎ মেয়েদের বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো প্রশিক্ষণের বিষয় দেখেন, এখানে জাস্ট কয়েকটা দিছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং, ড্রাইভিং, বিউটিফিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফ্রিজ, এসি মেরামত, প্লাম্বিং এটসেট্রা, এরকম 140টা বিষয় আছে। এইখানে এটা নিয়ে আমি আলোচনা করবো পরে। তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা কীভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো পাবেন। ওকে, প্রশিক্ষণ কেন্দ্র পাওয়ার 2-3টা ওয়ে আছে, আমি আপনাদেরকে প্রথম যেটা দেখাবো সেটা হলো এদের যে সেইপের অফিসিয়াল সাইটটা আছে, যে ওই ওয়েবসাইটটা, এটা আপনাকে ভিজিট করতে হবে। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা সেইপের অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% গভর্নমেন্ট অনুমোদিত সাইট। তো গভর্নমেন্টের অনুমোদিত, দ্যাট মিনস এটা গভর্নমেন্টের সাইট। এখানে পার্টনার 26টা এটা দেখতে পাচ্ছেন, ইনস্টিটিউট আছে 451টা, কোর্স আছে 139টা, ট্রেইনার আছে 2,850টা। তারপরে দেখেন এখানে টার্গেট কিন্তু খারাপ না, 7 লক্ষ+ পোলাপনকে তারা ই করবে, ফিমেল কতজন নিচ্ছে, তারপরে কতজন মেল এখান থেকে কোর্স করতে আছে কিংবা করছে, সব কিছু কিন্তু এখানে ছোট টাকার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো এখন কথা হলো, ভাই আমি এখান থেকে কীভাবে এই ইটা পাবো আর কি, যে আমি কোথায় কী আছে না আছে এটসেট্রা এটসেট্রা, আমি আপনাদেরকে দেখেন শর্টকাটে দেখাই। এখানে হোম, অ্যাবাউট আস, এই অনেক কিছু আছে। তো এখানে এই যে রিসোর্স নামে যে অপশনটা আছে 5 নম্বর, রিসোর্সে আসার পরে যদি আপনি এখানে কোর্স অ্যাসেসমেন্ট টুলস নামে যে অপশনটা আছে সেটা যদি ক্লিক করেন, ক্লিক করা মাত্র এখান থেকে আপনার দেখেন কোর্স অ্যাসেসমেন্ট টুলস এখানে কয়েকটা জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, লাইক দ্যাট এট হলো RMG অ্যান্ড টেক্সটাইল। RMG এবং টেক্সটাইলে কয়টা পার্ট আছে সেগুলো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই টেক্সটাইলে কিন্তু 16টা পার্ট আছে। এরপর আপনি ICTতে আসেন, ICTতে দেখেন 3, 9টা আছে। এইভাবে দেখেন এখানে কী নাই, গ্রাফিক্স ডিজাইন আছে, সাপোর্ট সার্ভিস আছে, আপনার ওয়েবসাইট ডিজাইন ডিজাইনার আছে, এরপর মোবাইল ফোন সার্ভিসিং আছে। এইভাবে IT-র উপরে 9টা কোর্স আছে। এরপরে কনস্ট্রাকশনে যদি আপনি আসেন, কনস্ট্রাকশনে আসলে এখানে কী নাই ভাই, প্লাম্বিং মিস্ত্রি থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, ফ্রিজ মানে ফ্রিজ অ্যান্ড এসি মানে এটা কী বলে মেকার, এই ধরনের এক কথা আপনার এই কনস্ট্রাকশন রিলেটেড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা সেক্টর পাবেন, 11টা এক কথা সাবজেক্ট পাবেন। এইখান থেকে কিন্তু আপনারা সাবজেক্টের প্রতি একটা কনসেপ্ট নিতে পারেন। এখন কথা হলো, ভাই কনসেপ্ট নিব তাহলে আমি এই কোথায় গিয়ে আমি প্রশিক্ষণটা নেব সেটা আমাকে একটু দেখান। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেইপের আবারও হোম পেজে চলে আসি, আসার পরে দেখেন এখানে কোর্স লোকেটর নামে একটা অপশন আছে, দেখতে নিশ্চয় পারছেন, যেটা আমাদের এখান থেকে এই যে সেইপের পরে গিয়ে কোর্স লোকেটর নামে অপশনটাতে গিয়ে এখানে দেখতে বলছে। আমরা এটা অনেকেই বুঝি নাই, অনেকেই জানি না, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমি এখানে সরাসরি কোর্স লোকেটরে আমি এখানে একটু ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার পর এই ধরনের একটা অপশন চলে আসবে, দেখতেই পারছেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে প্রতিষ্ঠানের নাম সহ সব কিছু খুঁজে দেখতে পারেন। তো এইটার পরেও আরেকটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে বলছি, তার আগে এটা দেখা দেয়। লাইক দ্যাট এখানে আপনার সেক্টর নেম সিলেক্ট করেন, ক্লিক করেন, এখানে আপনি কী চান,
এগ্রো ফুড বেভারেজ, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, আইসিটি, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মানে ই দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি লাইক দ্যাট এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিংয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কোর্স নেম এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিংয়ের সাব ক্যাটাগরি কয়টা আছে এখানে দেখেন, এখানে আমার কিন্তু বেশ কিছু সিস্টেম দেওয়া আছে। তো এখান থেকে লাইক দ্যাট আমি কোনটা দিব বলেন। আচ্ছা, প্যাকেজিং টেকনিশিয়ান এটাই আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট, আপনি কোথা থেকে জাস্ট এটা আবেদনটা করতে ইচ্ছুক, আমি এখান থেকে ক্লিক করলাম। দেখেন এখানে সব যে বিভাগের জেলারই দেওয়া আছে, আমি এখানে ঢাকাটাই সিলেক্ট করলাম, নো প্রবলেম। দেওয়ার পরে ট্রেনিং পার্টনার, এখানে আসলে তো কারা ট্রেনিংটা করাচ্ছে আর কি, এখানে দেখুন বিএপিএ বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন যারা আছে এখানে দিয়েছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ট্রেনিং ইনস্টিটিউট, এটা কোন কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা দিচ্ছে, আপনি এখানে ক্লিক করেন। এখানে দুইটা ট্রেনিং ইনস্টিটিউট পাওয়া গেছে, ইফাদ ট্রেনিং সেন্টার এবং ইউরো এশিয়া ট্রেনিং সেন্টার, আমি যে কোনো একটা দিলাম একটি। দেওয়ার পর এখানে সার্চ নাম অপশনটা আছে, এটা ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এখানে এই ট্রেনিং সেন্টারে কিন্তু অ্যাড্রেস, আপনার কী বলে ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছু আপনার এখানে পেয়ে থাকবেন। তো এইভাবে আপনি আপনার এলাকার থেকে একটু দেখেন যে আপনার কোন জেলায় কী বিষয়ে করবেন। যদি ইনকেস এখন কথা হলো ভাই আমি এরপর তো এখান থেকে খুঁজে পাই নাই, সেক্ষেত্রে কী করবো, আমি বলছি অপশন আছে কয়েকটা, দুই তিনটা, তো আমি লাস্টেরটা বলতেছি এখন। এখানে চলে আসুন, আসার পরে দেখেন এখানে হটলাইন নাম্বার একটা আছে, এই নাম্বারে আপনারা ফোন দিবেন এক্স্যাক্টলি অফিস আওয়ারের ভিতরে। অনেকে আছে, সেদিন আমাকে একজন প্রশ্ন করছে রাত 10টার দিকে, ভাই আমি এই নাম্বারে কল করছি ওরা ফোন ধরে নাই। ভাই কখন কল করছেন? এই কিছুক্ষণ আগে। তো রাত 10টার সময় কেউ তার আপনার জন্য ফোন নিয়ে বসে নাই, এটা তো আপনার নিজের একটা কমন সেন্স থাকতে হবে, তাই না? তো এইটা অবশ্যই আপনারা ফোন করবেন অফিস চলাকালীন সময়ের ভিতরে এবং শুক্র শনিবার বাদে, কিন্তু যেহেতু এই দুটো দিন হলো গভর্নমেন্ট হলিডে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই কিন্তু একটু মাথায় রাখবেন। এটা গেল। এখন এরপরে যদি আপনি হটলাইনে যদি কন্ট্যাক্ট করে না পান, সেক্ষেত্রে কী করার আছে, আপনার বাড়িতে পাশে, আপনার হোক জেলা কিংবা আপনার উপজেলা যেখানেই থাকেন না কেন, আপনার বাড়ির পাশে কোথায় সেইপের অফিস আছে কিংবা এই যে আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ অফিসটা আছে, আপনি যে কোনো গভর্নমেন্ট অফিসে গিয়ে যদি আপনার প্রশ্ন করেন আপনাকে এটা বলে দিবে, কিংবা যারা তারা যে কোনো টিচার হোক, এক কথা জানাশোনা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ভাই এই সেইপের অফিস কিংবা কী বলে আপনার যুব উন্নয়নের অফিসটা কোথায় আছে। আপনি যদি বলেন আপনার জেলায়, আপনার উপজেলায় কোথায় এদের অফিস আছে, সেখানে আপনি কিন্তু তথ্য পাবেন, সরাসরি ওইখানে গিয়ে কথা বলবেন, স্যার আমি এই বিষয়ের উপরে প্রশিক্ষণ নিতে চাই। বিলিভ ইট অর নট, সারা বাংলাদেশে কিন্তু 347টা প্রশিক্ষণ কেন্দ্র, এটা বাড়ির কাছের কথা না, আপনার প্রত্যেকটা জেলাতে দুই তিনটা করে কিন্তু আপনার আছে, কী বলে আপনার প্রশিক্ষণ কেন্দ্র আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। বন্ধুরা আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসুখ।